মানুষ কখন নিজের গালে নিজেই চড় মারে এই ভুল কেউ করে নাকি পাগল যে প্রেমিকরা মারে এসারা কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না দাদাটা তো আসলে হয় না সো আমি আগে বলেছিলাম যে বেশ বোর হয়ে গেছেন কথা বলতে বলতে সেটা এখন পুরো দূর করে দেব গেমস খেলবো এবং আপনার সামনে গেমস খেলার জন্য যে প্রিপারেশন নিচ্ছি আমি আচ্ছা কি করতে হবে বলেন এই যে অনেকগুলো বল রয়েছে একটি ঝুড়িতে সেটা আপনি হাতের কাছে নিয়ে নিতে পারেন এবং এই কাপটা একদম এখানে থাকবে আপনি বলগুলো একটা টেবিলে ড্রপ করবেন তারপরে কাপে ফেলবেন 1 2 3 স্টার্ট মানুষ কখন নিজের গালে নিজেই চড় মারে এই ভুল কেউ করে নাকি পাগল যে প্রেমিকরা মারে এসারা কিছু কাম দেখে না যখন গালে মশা আসে না গালে মশা আসবে কেন গালে মশা আসে তো ওয়াও কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না চোখ থাকে পাতা থাকে না দাদাটা তো আসলে হয় না আমাকে দিন খাবারের একটা জিনিস ইজি করে দিলাম মনে পড়ছে না মাছ কোন জিনিস আমরা এক ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খাই তবুও পেট ভরে না এই যে আমি এই যে ঠান্ডা কাশির জন্যই খাচ্ছি লক আপাতত এটাই মনে আসছে কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না অলস মানুষ চুম্বক জল নাই তবুও লোকে জল বলে কি সেটা জল নেই কি জানি কাজল ওকে ওকে অনেক সুন্দর হচ্ছে ওকে পরবর্তী প্রশ্নে চলে যায় গাছ নেই আছে পাতা মুখ নাই বলে কথা সেটা কি দাদা তো আমি খুবই উইক বলেন শুনি আমার শুনতে ভালো লাগতেছে দাদা গাছ নেই আছে পাতা মুখ নেই কিন্তু বলে কথা ওয়াও ওয়াও দেই না কি হবে উত্তর বই আচ্ছা এবং এটা খুবই সুন্দর ছিল আইসক্রিম আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক এই আইসক্রিমটা এখন আমি বসে বসে খাবো এবং এরকম ফুলের মতো করে এই অনুষ্ঠানে আরেকজন দিতে পেরেছিলেন সেটা হচ্ছে মিশা ভাই সেম এভাবে ফুলের মতো করে দিয়েছিলেন এবং আপনারা দুজনে কি বেশ স্পোর্ট লাভার এখন বোঝা যাচ্ছে মিশা ভাই প্রচুর মানে মানে খেলাধুলার প্রতি তার ভীষণ আগ্রহ এবং ছোটবেলায় যে আপনারও ভীষণ আগ্রহ ছিল সেটা আজকে প্রমাণ করে দিলেন খুবই ফাস্ট আপনি সবগুলো ভরে দিয়েছেন মাত্র কয়েকটা নিচে পড়েছে দুর্দান্ত তাহলে এই সেগমেন্ট এখানেই শেষ করতে হচ্ছে কারণ খেলায় আপনি জিতে গেছেন